যে সময়টা সিনেমায় কাজ থাকে না তখন নাকি নায়ক নায়িকারা ফিতা কাটে, এ বিষয়ে কি বলবেন? সাকিব আল হাসান আর তামিম যখন দুর্দান্ত ফর্মে তখন তাদেরকে দিয়ে আপনারা ফিতা কাটান কেন? প্রশ্ন এক। শাহরুখ খান সালমান খানকে দিয়ে আপনারা ফিতা কাটান কেন? পণ্যের বিজ্ঞাপন করেন কেন? কোশ্চেন দুই। কোশ্চেন থ্রি হচ্ছে, আপনার জনপ্রিয়তা না থাকলে আপনাকে এই কোম্পানি কেন টাকা দিয়ে নিতে নিয়ে এখানে এসে তাদের এখানে হাজির করাবে? উত্তর দেন আমাকে। আমি করি নাই বলে আমাকে পায়নি, কোয়েশ্চেন টু নোটেড। আমাকে আমি করিনি বলে আমাকে পায়নি, আমি করছি বলে আমাকে পাচ্ছি। আমি বললাম কি আপনাকে, আমি গত এক মাসে নাম ধরলে বলে অপমান হবে অনেক, প্রায় 30-35টা শোরুম আমি ছেড়ে দিয়েছি, আমি কাজ করিনি। আমি মানে আমি যদি টাকার চিন্তা করতাম যে জায়েদ খান নিশ্চয় মানি, আই ওয়ান আ মেক এ মানি, এরকম চোখের সামনে এই টাকার অঙ্কটা বললাম না, আমি কেউ ছাড়তো না, আমি ছেড়ে দিয়েছি ডিউ টু মাই কেরিয়ার। আমার অনেক লং রানে যাওয়ার ইচ্ছা কেরিয়ার নিয়ে, টাকা গুছাই এখনই এই কেরিয়ার থেকে, অনেক কষ্টে তিলে তিলে এখানে জায়েদ খান হয়েছে। অনেক এখানে সাংবাদিক আছে আমার সাক্ষী, শুরু থেকে বললো না উনি যে ভালোবাসা ভালোবাসার থেকে আমাকে দেখেছে 2007 and 2008, ওই থেকে জায়েদ খানের ওই যাত্রা কিন্তু চলছে। তো অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু চলবে, এই ডান বাম তাকালে আপনি কাজে ফিরতে পারবেন, আপনার কাজটা আপনি করে যাবেন, দ্যাটস আমি মনে করি। আপনি সাকিব আল হাসানের কথা বলছেন, তিনিও শোরুম উদ্বোধন করে, আমরা সম্প্রতি দেখছি সে মাগুরা একের আমেরিকান নমিনেশন পেয়েছে, খবর পেয়েছি যে উনি হচ্ছে যে এরকম রাজনীতিতে আসছে, আপনি কিভাবে দেখছেন? এটা আমার ব্যাপার বলার বিষয় না, আমি এটা নিয়ে কথা বলবো না, বিকজ এটা নেত্রী বল ভালো বলতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যারা প্রেসিডিয়াম মানে বোর্ডে আছে, মনোনয়ন বোর্ড আছে, তারা বলতে পারবে। সেন্সিটিভ ইস্যু না, আমার মনে হয়েছে যে সাকিব আল হাসানের ক্রিকেটে আরো কিছু দেওয়ার সময় ছিল, ইজ টু আর্লি টু দা, কারণ ওইখানে আমি কি রাজনীতিতে ঢুকে গেলে খেলাটা কন্টিনিউ হবে না। আমি এখন পুরোপুরি একটা এমপি নির্বাচন করে এমপি ঢুকে গেলে আমার এই এই অভিনয় এগুলো আর হবে না, হয় না। আপনি যখন জনগণের সেবা করে, আপনি দেখেন আমি 6 বছর যখন আমি শিল্পী সমিতির সেক্রেটারি, আমি সিনেমা এত কাজ করতে পারিনি, আমি সারাদিন সমিতি নিয়ে থাকতাম, এই আমার শিল্পীরা যারা খারাপ আছে তাদের কীভাবে একটু মাংস পাঠানো যায়, যারা অসচ্ছল তাদের কীভাবে একটু তাদের বাসস্থানের ব্যবস্থা করা যায়, কীভাবে তাদেরকে একটু সমস্যার থেকে উত্তরণ করা যায়, শিল্প এফডিসির কী সামনে বাগানো যায়, আমার নিজের কেরিয়ার কিন্তু জলাঞ্জলি দিয়ে ফেলেছিলাম আমি। কিন্তু এই অনেকটা আপু একটা ভালো কথা বলে, শিল্পী সমিতির পরের থেকে যখন আমি জয়ী হয়ে গেল যেতে পারলাম না, বা একটা নোংরামি হলো এখান থেকে টার্ন করার পরে কিন্তু আমি এই আমার এই ব্যক্তিগত কাজগুলো কিন্তু আমি করছি, আমি আমার কাজের দিকে ফোকাস করতে পারছি। তো আমার মনে হয় যে যখন যিনি কাউকে কোনো উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নাই, বিকজ সাকিব আল হাসান ইজ এ নাম্বার ওয়ান অলরাউন্ডার ইন দ্য বাংলাদেশ, হি নোজ বেটার দ্যান মি, বাট হি হ্যাজ লটস এক্সপিরিয়েন্স বেটার দ্যান মি, এটা বেশি কথা বলা হবে। বাট আমার মনে হয়েছে যে আর আরও একটু ক্রিকেটে সময় দিলে দেশটা আরও কিছু তার মধ্যে প্রতিভা মান, কেন প্লেয়ার তো সিনিয়র প্লেয়াররা চলে গেলে জুনিয়ররা কীভাবে দাঁড়াতে পারছে না, তো বিশ্বকাপে তো আমরা দেখলাম ভরাডুবি, জুনিয়ররা কেউ দাঁড়াতে পারেনি, সিনিয়র অভিজ্ঞতা একটা ব্যাপার ছিল, উনি থেকে থেকে আরো কিছু শিল্পী তৈরি করে দিতে পারে গিয়ে পরে ভালো হতো। এনিওয়ে তার যেটা ভালো লেগেছে তার ব্যক্তিগত জীবন, তাকে নিয়ে কথা।